সদ্য শেষ হয়েছে শান বাংলার জনপ্রিয় ধারাবাহিক সরস্বতীর প্রেম এবং হারানো সুর। কিছুদিন আগেই শেষ হয়েছে এই চ্যানেলের আরও দুটি ধারাবাহিক, জীয়ন কাঠি এবং সর্বমঙ্গলা। চারটি ধারাবাহিকই ছিল দর্শকদের অত্যন্ত প্রিয়। জীয়ন কাঠি ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনয় করতেন মিশমি দাস। সর্বমঙ্গলায় নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন অর্পিতা মণ্ডল। হারানো সুরের নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন ঈশানী সেনগুপ্ত ও পায়েল পিয়া দাস। সরস্বতীর প্রেম ধারাবাহিকে সন্দীপ দে একমাত্র নেগেটিভ চরিত্রে অভিনয় করতেন। এই চার ধারাবাহিকের ভিলেন চরিত্রগুলির মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগতো অভিনয়ের দিক থেকে? কাকে আপনি অন্য ধারাবাহিকে ভিলেন বা নেগেটিভ চরিত্রে দেখতে চান আমাদের জানান কমেন্টে। কে বলতে পারে, হয়তো অভিনেতা বা অভিনেত্রীর কাছেও পৌঁছে যেতে পারে আপনার পছন্দ। আর পাশে থাকুন টলি রিপোর্টার চ্যানেলের। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের মনোরঞ্জন করা, তাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে টলি পাড়ার সব খবর একদমই প্রথমে পৌঁছে যায় কেবল আপনার কাছেই।